নমস্কার। কথা দিয়েছিলাম যে একটা ভিডিও বানাবো, কারণ অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞেস করছে যে কিভাবে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি এই জিনিসগুলো বাড়িতে বসে করা যায়, এবং আমাদের যা ইকুইপমেন্টস অলরেডি রয়েছে সেগুলোকে কি করে ইউজ করে আমরা মোটামুটি একটা ভদ্রস্থ ছবি তুলতে পারি। তো প্রথমে আমি একটা ব্রিফ হিস্ট্রি বলি, কেননা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে যে পড়াশোনা না করে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইকুইপমেন্ট কেনা উচিত নয়। নিজে ভুক্তভোগী এবং সেই জন্য সাজেশন দেবো যে অ্যাটলিস্ট সবাই যেন মিনিমাম পড়াশোনাটুকু করে নেয়। তো আমাদের মানে পরিবারের সবার অ্যাস্ট্রোনমি নিয়ে উৎসাহ শুরু হচ্ছে আমার ছেলের থেকে। মিশন মঙ্গল সিনেমা দেখার পর ওর হঠাৎ প্রচণ্ড উৎসাহ জাগলো যে একটা টেলিস্কোপ নিয়ে ও তারা দেখবে। তো টেলিস্কোপ কেনা হলো, কিন্তু কদিন পর সেই আলটিমেটলি জুপিটার, স্যাটার্ন এবং কিছুটা মার্স, এই তিনটে প্ল্যানেট দেখার পর ওই টেলিস্কোপ নিয়ে আর কিছু করার নেই। তো সেখান থেকেই তখন পড়াশোনা করতে শুরু করলাম যে ইকুইপমেন্টটা নিয়ে কী করা যায়, নেক্সট লেভেলটা কী। তো তখন অবভিয়াসলি পরের যেটা হচ্ছে যে যেগুলো ফেন্ট স্ট্রাকচার আমাদের, মানে ডিপ স্পেস অবজেক্ট যেগুলো, সেগুলো দেখবার জন্যে আমাদের হচ্ছে ফটোগ্রাফি ইজ দ্য অনলি অপশন। তো আমরা ফটোগ্রাফি কীভাবে করতে পারি সেই নিয়ে পড়াশোনা করলাম, এবং করতে গিয়ে দেখলাম যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো ফটোগ্রাফির জন্য একদমই উপযুক্ত নয়। তো ইউএসএতে ইউজড প্রোডাক্টসের মার্কেট খুব ভালো, মানে খুবই ভালো, ফলে যদি ঠিকঠাক জিনিস না কেনা হয় মানে তার জন্য একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে যেখানে বিক্রি করে দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় না সেই সুবিধাটা সব জায়গায় রয়েছে। তাই জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কী কিনতে চাই আমরা এবং কী কারণে কিনতে চাই সে বিষয়ে একটু পড়াশোনা করে নেওয়ার দরকার। প্রথমে আমি আজকে একটু ভিজুয়াল অ্যাস্ট্রোনমি নিয়ে বলবো, যেটা মানে সবার খুব আকর্ষণীয় যে চোখে দেখতে চাই, চাঁদ দেখতে চাই, জুপিটার দেখতে চাই, স্যাটার্ন দেখতে চাই। তো তার জন্য কী দরকার এবং একটা টেলিস্কোপ, তার কী কী পার্টস রয়েছে, কী ধরনের টেলিস্কোপ রয়েছে, খুব মানে ব্রিফলি করবো। অনেক মেটেরিয়াল আছে ইন্টারনেটে, কিন্তু আমি খুব ব্রিফলি একটা ওয়াক থ্রু দেব। তো যাওয়া যাক টেলিস্কোপের কাছে দিয়ে দেখব। তো এটা হচ্ছে আমার সেট আপ, একটু তারে ফাড়ে জড়িয়ে বিচ্ছিরি রকম অবস্থা রয়েছে, কিন্তু আমি জাস্ট বিভিন্ন পার্টসগুলো কি লাগে এবং কীভাবে সেট আপ করতে হয় সে বিষয়ে দেখাবো, এবং তার জন্যে আমার হেল্প করবে অগ্নিভ। হাই করে দাও। হাই। ওকে, তো টেলিস্কোপ বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু শুধু ওই ওপরের বড় সিলিন্ড্রিক্যাল পিসটা, এবং আমাদের সাধারণ ধারণায় যেটা টেলিস্কোপ সেটা অনেকগুলো পার্টস নিয়ে তৈরি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা খুব স্টাডি এবং স্টেবল ট্রাইপড দরকার। ওকে, তারপরে যেটা রয়েছে এবং যেটা হচ্ছে বলতে গেলে হার্ট অফ এনি অ্যাস্ট্রোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে একটা মাউন্ট। কারেক্ট। তো এই মাউন্টটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কে বলে জার্মান ইকুয়েটোরিয়াল মাউন্ট। আরও অনেক ধরনের মাউন্ট হয় যেমনি অল্ট অ্যাজিমাত, এগুলো নিয়ে পরে ডিটেলসে বলবো। তো এটা একটা জার্মান ইকুয়েটোরিয়াল মাউন্ট, এবং এর উপরে দুখানা টেলিস্কোপ রয়েছে, যেটা বড় দেখতে রয়েছে ডান দিকে, এটাকে বলে স্মিথ ক্যাসেগ্রেন টেলিস্কোপ, এবং তার পাশে যেটা রয়েছে ছোট মতন এটা হচ্ছে একটা নর্মাল রিফ্র্যাক্টর টেলিস্কোপ। তো আমরা যেটা ভিজুয়ালি অবজার্ভ করতে চাই তার জন্যে কিন্তু মেইন যেটা আমাদের ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এই স্মিথ ক্যাসেগ্রেন টাইপের টেলিস্কোপ, যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খুব হাই ম্যাগনিফিকেশন। এতে দুটো মিরার থাকে, একটা প্রাইমারি মিরার, একটা সেকেন্ডারি মিরার, এবং তার মাধ্যমে লাইটটাকে ও এমনভাবে প্রজেক্ট করে যাতে আমাদের খুব হাই ম্যাগনিফিকেশন পাই। এবং আমরা দেখতে পাচ্ছি মানে পাশাপাশি দুটো টেলিস্কোপের মধ্যে এর অ্যাপারচার খুব বেশি, ফলে লাইট গ্যাদারিং ক্ষমতাও অনেক বেশি এবং অনেক বেশি লাইট গ্যাদার করতে পারে, ফলে ছবিটা অনেক বড় হয়, ফলে যেগুলো প্ল্যানেটারি অবজেক্ট বা চাঁদ, জুপিটার, স্যাটার্ন, স্যাটার্নের রিং, এগুলো দেখবার জন্যে এটা হচ্ছে আদর্শ টেলিস্কোপ। তো একটু অন্য দিক থেকে দেখাই। তো এই টেলিস্কোপটা যদি দেখি, একটা রয়েছে টেলিস্কোপের বডি,
রয়েছে প্রায় সামনের যে কাঁচটা দেখতে পাচ্ছি এটাকে বলে কারেক্টার, টেলিস্কোপের কারেক্টার। এখান দিয়ে যাবতীয় লাইট কারেকশন হয়। এবং এর পেছন দিকটা এখানে রয়েছে প্রাইমারি মিররটা, আর এখান থেকে লাইট রিফ্লেক্ট করে গিয়ে মাঝখানে সেকেন্ডারি মিররে লাইটটা পড়ে এবং সেইটা গিয়ে আলটিমেটলি আমাদের চোখের জন্যে আসে। তো টেলিস্কোপের পেছনে একটা ভিজুয়াল ব্যাক লাগানো আছে, তো বেসিক্যালি এটা একটা অ্যাডাপ্টার যা দিয়ে টেলিস্কোপের সাথে আমরা আইপিসগুলো লাগাই। সেই ভিজুয়াল ব্যাকের সাথে একটা রয়েছে ডায়াগোনাল, কারণ যখন টেলিস্কোপটা উঁচু নিচু মানে ওপরে হরাইজনের দিকে পয়েন্ট করে তখন জেনিথের দিকে পয়েন্ট করে তখন দেখা খুব অসুবিধে, তো তার জন্য একটা জাস্ট আমাদের সুবিধার জন্য একটা ডায়াগোনাল আমরা লাগাই, এটাকে বলে স্টার ডায়াগোনাল, আর তার সাথে একটা আইপিস লাগাই। এবার এই আইপিসগুলো বিভিন্ন টাইপের হয়, আমরা কতটা দেখতে চাই তো সেইটা ডিপেন্ড করে আমরা আইপিস সিলেক্ট করতে পারি। এবং আইপিসগুলো প্রচণ্ড কস্টলিও হয় আবার সস্তারও হয়, অবভিয়াসলি সস্তার মানে অপটিক্যাল কোয়ালিটি বাজে এবং হয়তো খুব একটা আমরা ডিটেল অত দেখতে পাবো না, কিন্তু মানে ডিপেন্ড করছে আমরা কী দেখতে চাই, তো উই ক্যান মেক আ চয়েস আউট অফ দ্যাট। তো এই হচ্ছে মোটামুটি একটা ভিজুয়াল সেট আপ। আর কুইকলি আমি একটু একটা ফটোগ্রাফি সেট আপ দেখাবার পাশেই রয়েছে। তো এইটা একটা উইলিয়াম অপটিক্স রেড ক্যাট, এটা মানে ওয়াইড ফিল্ড ফটোগ্রাফির জন্য একটা আদর্শ টেলিস্কোপ। তো পাশে যে আমরা ভিজুয়াল অ্যাস্ট্রোনমির জন্য যে স্কোপটা দেখলাম ওর ফোকাল লেন্থ হচ্ছে 2000 মিলিমিটার, আর কম্পেয়ার টু দ্যাট এই রেড ক্যাটটার ফোকাল লেন্থ হচ্ছে 250 মিলিমিটার। পরে আমরা ডিটেলসে ফোকাল লেন্থ সম্বন্ধে বলবো এবং মানে তার কী তাৎপর্য বিশেষ করে ফটোগ্রাফির জন্যে, তো সেটা খুব আমাদের জানা দরকার। তো এই রিফ্র্যাক্টারটার সাথে আমি লাগিয়েছি একটা ডেডিকেটেড অ্যাস্ট্রো ক্যামেরা, আর এর সাথে আছে আরেকটা ছোটো ক্যামেরা, মানে এটা জাস্ট হচ্ছে গাইডিংয়ের জন্যে। তো ফটোগ্রাফিতে গাইডিং একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে, ডিটেলসগুলো পরে বলবো। তো আজকে জাস্ট আমি ইন্ট্রোডিউস করতে চাই বিভিন্ন কনসেপ্টগুলোর সাথে, এবং সে তার সাথেও একটা ছোটো ক্যামেরা লাগানো আছে এবং সেই ইনপুটগুলো একটা আমি কম্পিউটারে লাগিয়ে সেখান থেকে টেলিস্কোপটাকে গাইড করি যাতে একটা সাবজেক্টের ওপরেই টেলিস্কোপটা ফোকাস থাকতে পারে এবং আমাদের স্টার ট্রেল তৈরি না হয়। এবং এই ক্যামেরা দিয়ে তারপর লং এক্সপোজার ফটোগ্রাফি আমরা করি। তো এটা DSLRও লাগানো যায়, এবং এই ক্যামেরাগুলো মানে বিশেষ করে এই কুল্ড সিমস ক্যামেরাগুলো খুব ভালো একদিক থেকে যে প্রথমত আমরা ন্যারো ব্যান্ড পিকচার করতে পারি, মানে এগুলো দু ধরনের আছে, একটা হচ্ছে আমাদের নর্মাল DSLR মতন কালার ভেরিয়েন্ট থাকে, আর একটা হচ্ছে মোনো ভেরিয়েন্ট, মানে যাতে একটাই কালার হবে। তো আমরা ডিপেন্ডিং অন বিভিন্ন সাবজেক্ট আমরা শুধু হয়তো রেড আর ব্লু ইমেজগুলো কালেক্ট করলাম বা লাইট ওয়েভসগুলো কালেক্ট করলাম, অথবা আমরা হয়তো সব লাইট ওয়েভসই কালেক্ট করলাম, তো অনেক অপশান পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো কুল্ড, তার মানে এগুলোকে প্রচণ্ড কম টেম্পারেচারে নিয়ে আসা যায়। এদের পেছনে দেখা যাচ্ছে ফ্যান রয়েছে, এবং এই কুলিংয়ের মাধ্যমে আমরা যেটা করি যে আমাদের ছবির রিড নয়েজটাকে খুব কমিয়ে দিই, ফলে অত লম্বা এক্সপোজারে আমরা ছবি তুলতে গেলে যেটা খুবই দরকার হচ্ছে ভালো সিগন্যাল টু নয়েজ রেশিও। তো নয়েজটা কমে গেলে ডেফিনেটলি লাইট সিগন্যালসগুলো বেটার ক্যাপচার হয় এবং ডিটেলসগুলো অবভিয়াসলি ভালো করে প্রসেস করা যায়। তো হচ্ছে বেসিক সেট আপ, আজকে এটুকুই রাখবো, পরে ডিটেলসে একদিন এই ফটোগ্রাফির জন্য কী দরকার এবং আমার মনে হয় ভিজুয়ালটা কিছু পয়েন্ট আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, তো ডিপেন্ডিং অন কার কী ইনক্লিনেশন তারা সেটা চুজ করতে পারে। কিন্তু আমি সে একটা জিনিস বারবার বলবো, মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে খালি চোখে দেখার জিনিস কিন্তু খুব কম, ফলে একটা বড় ইনভেস্টমেন্ট করার আগে এটা খুব ইম্পর্ট্যান্ট জানা যে আমরা ওইটা নিয়ে খুশি থাকতে পারবো কি না।
কারণ একটা দামি ইনভেস্টমেন্ট করার পর যদি ওই তিন চারটে জিনিস দেখেই আমাদের কাটাতে হয়, কদিন পর আমার ধারণা যে সেটা মোটেই খুব একটা আনন্দদায়ক হবে না। তো একটা ইনফর্ম ডিসিশন নেওয়া খুব দরকার, এবং এই এই স্কোপগুলো দিয়ে, ওই বড়ো স্কোপগুলো দিয়েও ফটোগ্রাফি করা যায়, তো ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমি পরে একদিন বলবো যে কেন ফোকাল লেন্থ ইজ সো ইম্পর্ট্যান্ট, এবং রিফ্র্যাক্টর ভার্সেস স্মিথ ক্যাসেগ্রেন বা যে কোনো ক্যাটাডায়াট্রপিক টেলিস্কোপের কী অসুবিধা, সেগুলো পরে একদিন ডিসকাস করব। তো আজকে এই দিয়ে শুরু করলাম, কেমন লাগছে জানাবেন, আর যদি কোনো সাজেশান থাকে যে কীভাবে এটাকে আরও ইন্টারেস্টিং করে তোলা যায়, ডেফিনেটলি বলবেন। আর আমি যতটুকু জানি ডেফিনেটলি আই লাভ টু শেয়ার, আর এটা একটা জার্নি, আমিও খুব বেশি দিন হলো এটা শুরু করিনি, কিন্তু আমাদের ইন্সপিরেশন অগ্নিব ওর জন্যে আজকে অ্যাটলিস্ট, বিশেষ করে এই লকডাউনে একটা সুন্দর হবি আমরা তৈরি করেছি, এবং মানে ইটস ভেরি এনজয়েবল, এবং বোর হওয়ার তো কোনো জায়গাই নেই, শুধু একটাই সমস্যা, হ্যাঁ রাতের ঘুম একটু কমে যায়, বাকি খুব ইন্টারেস্টিং। ওকে, তো ডেফিনেটলি ফিডব্যাকের আশায় রইলাম, অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। ওকে, যদি ভালো লাগে আরও কিছু এপিসোড করবো, আরও কিছু ডিটেলস আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, টাটা।